ফুল পছন্দ করে না এরকম খুব কম মানুষই আছে। ফুল আমার কাছে ভীষণ পছন্দের একটি জিনিস, সেটা হতে পারে যে কোনো ফুল, গোলাপ ফুলই হতে হবে এমনটা না। গোলাপ ফুল যেরকম আমার প্রিয়, ঠিক তেমনভাবে গাঁদা ফুল, ঘাস ফুল, অপরাজিতা ফুল এবং রজনীগন্ধা বা গ্ল্যাডিওলাস, যে কোনো ফুলই আমার ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আমি কখনো ফুল নিয়ে বা ফুলের গাছ নিয়ে কখনো কোনো ভিডিও করিনি। তো আজকে মূলত আমি শপিংয়ে গেছিলাম এবং কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু সামনে পুজো আর পূজা উপলক্ষেই কিছু কেনাকাটা করার জন্য আজকে শপিংয়ে গিয়ে হুট করেই ফুলের বাজারে আমি ঢুকে যাই, ফুলের যে মার্কেটটা সেখানে। তো সেখানে গিয়ে আমার ভীষণ ভালো লাগলো সেই মুহূর্তটা, এবং ফুলের দোকানগুলোতে তাজা তাজা ফুল দেখে আমার ইচ্ছে করলো যে ছোট একটা ভিডিও করেই ফেলি। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুল, এই মুহূর্তে আমি রজনীগন্ধা ফুলটাকে দেখাচ্ছি। আমার ভীষণ পছন্দের ফুলগুলোর মধ্যে একটি হচ্ছে রজনীগন্ধা। আমি যখন ফুলের দোকানের পাশ দিয়ে হেঁটে যাই, তখন ফুলের দোকানের মানে ফুলের যে মিষ্টি গন্ধটা নাকে আসে, এতেই মনে হয় যে আমি স্বর্গে আছি, আমার ভীষণ ভালো লাগে। এখানে গোলাপের কয়েকটা জাত আছে, এই মুহূর্তে আমি ইয়েলো কালারটা দেখিয়েছি এবং পাশে রয়েছে রেড, তার পাশেই ছিল পিঙ্ক কালার। এই ফুলগুলোর দাম আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে এগুলো 10 টাকা বা কোনো কোনোটা 15 টাকা হিসেবে। এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পদ্ম। যেহেতু সামনে দুর্গাপূজা এবং দুর্গাপূজায় 108টা পদ্ম ফুল লাগে, আর সেই জন্যই এই পদ্ম ফুলগুলো তুলে নিয়ে এসেছে। এগুলো ফুল বলাটা ভুল, আসলে এটা ফুল না, এগুলো হচ্ছে পদ্ম ফুলের কলি, এবং এগুলো খুব চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে। আমি দাম জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে 1-1টা 7 টাকা করে এবং 100টার দাম 700 টাকা বললো। আর আমাদের দুর্গাপূজাতে 108টা পদ্ম ফুল লাগে, এবং ওনারা এটাও বলল যে যেহেতু এখন পূজার আরও 2-3 দিন দেরি আছে, দামটা এখন কম, 2-3 দিন পরে দামটা নাকি আরও বেড়ে যেতে পারে। গাজরা আসলে চুলে খোপা করে দেওয়ার জন্য বা বেনি করে দেওয়ার জন্য খুবই উপযুক্ত একটা ফুল, আমার ভীষণ ভালো লাগে। আমি যখন খোপা করি তখন আমার খোপাই ফুল লাগবেই, মাস্ট, সেটা হতে পারে গাজরা হতে পারে গাঁদা। আজকে আমি ফুলের দোকানে সব থেকে বেশি যে ফুলটাকে মিস করেছি সেটা হচ্ছে বেলি ফুল। আমার ভীষণ পছন্দের একটি ফুল বেলি ফুল, কিন্তু এই ফুল আসলে সচরাচর ফুলের দোকানগুলোতে পাওয়া যায় না, তবে ঢাকাতে এটা অ্যাভেলেবল পাওয়া যায়। আমি এই ফুলটা খুঁজলাম কিন্তু পেলাম না, এটাকে আমি ভীষণ মিস করেছি, আমার খুব পছন্দের ফুল। এক পর্যায়ে আমার হাজবেন্ড আমাকে কিছু ফুল কিনে দেওয়ার জন্য দাম দর করলো, কিন্তু ফুলের দাম একটু চড়া বলে আমি বললাম যে থাক, দরকার নেই আজকে ফুল কেনা। আর যেহেতু ফুল কেনার উদ্দেশ্যে আমরা বাজারে যাইনি, এই জন্য ফুল কেনাটা হয়নি শেষ পর্যন্ত। আর আমার হাতে এখন একটা বড় ব্যাগ দেখতে পাচ্ছেন, আমরা শপিং করে ফেরার পথেই এই ফুলের বাজারটাতে ঢুকেছিলাম, কারণ কি ফুলের বাজারের পাশে একটা গাছের দোকান আছে, সেখানে কিছু গাছ কেনাই মূল উদ্দেশ্য ছিল আর কি, তো আজকে সেটাও হয়নি। আমি কী কী মার্ক শপিং করেছি সেইটা
আপনাদেরকে দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে যেহেতু একটা উৎসব আসছে সেই উৎসবকে ঘিরে সবারই একটা চাঞ্চল্যকর অবস্থা, তো সেটার শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। আজকে তাহলে আসছি, ভালো থাকবেন, টাটা।